আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এখান থেকে একটু প্লিজ হচ্ছে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে এখানে অল বাটনে ক্লিক করে দিবেন, ওকে? আচ্ছা, পেফল ব্যবহারের যে নিয়ম কানুনগুলো আছে বা কি কারণে মূলত হচ্ছে পেফল লক হয়ে যেতে পারে বা লিমিট খেয়ে যেতে পারে বা সেগুলো থেকে বাঁচার জন্য আমরা তাহলে কি কি করতে পারি, আমার বিগত প্রায় এক দেড় বছরের বা দুই বছরের এক্সপিরিয়েন্স আছে, তো পেপল অ্যাকাউন্ট আসলে কিভাবে ব্যবহার করলে মূলত আপনি সেফলি ব্যবহার করতে পারবেন, খুব ইজি। কারণ একটা পেপল অ্যাকাউন্ট থাকা মানে আপনি দেখা গেছে আপনার সব কিছু আসলে মূলত করা যায় এই একটা পেপল অ্যাকাউন্ট দিয়ে, বিভিন্ন জায়গায় পেমেন্ট করা যায়। আর পেপল অ্যাকাউন্টের সুযোগ সুবিধা আশা করি আমার ভিডিওটা যারা দেখতেছেন সবাই মোটামুটি জানেন, নতুন করে আর বললাম না। মূলত কিভাবে পেপল অ্যাকাউন্ট আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করে ইউএসএ পেপল অ্যাকাউন্ট ইউজ করি, সেক্ষেত্রে কিভাবে মূলত পেপল অ্যাকাউন্টটা আমরা সেফলি ইউজ করতে পারবো সেগুলো হচ্ছে নিয়মকানুনগুলো এগুলা, ঠিক আছে? প্রথমে আমি একটু আমার পেপল অ্যাকাউন্টটা একটু লগ ইন করে দেখাই। আমার পেপল অ্যাকাউন্টটা আমি বিগত প্রায় দেড় বছরের কাছাকাছি আমি হচ্ছে ইউজ করতেছি এবং এখান থেকে বিভিন্ন জায়গায় হচ্ছে আমি এটা মূলত ডলার হচ্ছে সেন্ড করি বা আমি ইউজ করি বা সেক্ষেত্রে আমার কোনো, এটা কিন্তু একটা পুরোপুরি একটা ইউএসএ একটা পেপল অ্যাকাউন্ট, এটাতে হচ্ছে আমি অনেকদিন ধরে ব্যবহার করতেছি, যেটাতে কোনো আপনার কোনো সমস্যা করতেছে না, ঠিক আছে? আমি অ্যাক্টিভিটি লক্সে অ্যাক্টিভিটিতে আমি দেখাচ্ছি যে আমার হচ্ছে অ্যাক্টিভিটিগুলো এখানে হচ্ছে 90 দিনের আছে, আমি এটা 2021 থেকে আপনাদেরকে দেখাই। ওকে, আচ্ছা, সে যাই হোক, এটা এক দেড় বছর হয়েছে আমি ইউজ করতেছি এই অ্যাকাউন্টটা। দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু পে করা যায়, ফাইবার থেকে উইথড্র করা যায়, নেমসিপে পেমেন্ট করা যায়, রেজার গোল্ড কেনা যায়, বিভিন্ন জায়গায়। আসলে পেপল অ্যাকাউন্টের সুযোগ সুবিধা তো আপনারা সবাই জানেন না, নতুন করে কিছু বলার নেই। এখন আসছি মূলত পেপল অ্যাকাউন্ট আসলে কী করা যাবে বা কী কী করা যাবে না নিয়মকানুনগুলো। ঘন ঘন লগ ইন করা যাবে না, কখনো ঘন ঘন লগ ইন না করা, মানে অপ্রয়োজনে বেশি লগ ইন না করা, ঠিক আছে? মানে আপনার মনে করেন যে মুহূর্তে প্রয়োজন হয়েছে ঠিক তো ওই মুহূর্তেই আপনি দেখা গেছে লগ ইন করবেন। পারতপক্ষে আইপি বা পেড ভিপিএন ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আমি আসলে ইউজ করি না। আমার এই যে আইপি যেটা আছে এটা বর্তমানে দেখতে পাবেন, এটা মূলত একটা ওই আমি ওয়াইফাই ইউজ করি আর মোবাইলে হচ্ছে রবি ইন্টারনেট ইউজ করি, মোবাইলের অ্যাপ্লিকেশন যেটা আছে ওইটা হচ্ছে ইউজ করবেন। আর ইন্টারনেটের ক্ষেত্রে দেখা গেছে আপনার এই যে আমি লোকাল যে ইন্টারনেটটা আছে এই যে চট্টগ্রাম বাংলাদেশ দেখতে পাবেন, আমার হচ্ছে আইপিটা কিন্তু বাংলাদেশেই আছে। তারপরে আমি হচ্ছে এটাতে লগ ইন করছি, কোনো সমস্যা হয় না আমার আজ পর্যন্ত। তারপরেও হতে সেফ থাকার জন্য আইপি বা পেড ভিপিএন আপনারা ইউজ করতে পারেন আর মোবাইলে মাস্ট আপনার অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। ডলার অপরিচিত মানুষ থেকে না কেনা, 2018 এবং 2019 এই সময় হয়েছে কি, আমি বিগত প্রায় 7-8 মাস ধরে একটা লোকের কাছ থেকে আমি হচ্ছে ডলার নিয়েছিলাম, প্রায় অ্যারাউন্ড প্রায় আপনার হচ্ছে 1,30,000 টাকার ডলার হবে পেপল ডলার, মানে এগুলো এক মাসের কোনো ডলার না। সে এক বছর ধরে হচ্ছে আমাকে আমার কাছে ডলার সেল করছিল, সে পরবর্তী বছর গিয়ে সে হচ্ছে মূলত ডিসপুট দিয়েছিল বা হচ্ছে এভাবে রিফান্ড চাইছিল বা রিপোর্ট দিয়েছিল এক কথায়। তো এমন মানুষের কাছ থেকে, অপরিচিত মানুষ থেকে ডলার নেবেন না, যে ডলার হচ্ছে আপনার কষ্টের ডলার, দেখা গেছে আপনি ইয়া করলেন, দেখা গেছে মনে করেন তাকে পেমেন্ট করছেন, টাকাও দিয়ে দিয়েছি আমি ওই লোককে, কিন্তু পরবর্তীতে সে গিয়ে আমাকে ডিসপুট দিচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত এই জন্য এটা খেয়াল রাখবেন, অপরিচিত মানুষ থেকে মূলত ডলার নেবেন না, কারণ দেখা গেছে আপনার পেপল অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। মার্কেট প্লেস থেকে উইথড্র করা, যখন আপনি পেপল অ্যাকাউন্ট কারোর কাছ থেকে কিনে নেবেন বা আমার কাছ থেকে চাইলে আমার কাছ থেকেও পাবেন, সেটা সমস্যা নাই, মানে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, এটা আবার কেউ মাইন্ড করেন না। মানে যার কাছ থেকে আপনি পেপল ডলারটা নেন না কেন, প্রথম দিকে কী করবেন, মার্কেট প্লেস থেকে আপনি উইথড্র নেবেন। যেমন দেখেন আমি এখান থেকে, এখানে দেখেন এই যে ফাইবার থেকে উইথড্র নিই, তারপর দেখা গেছে আবার নিচেও আছে ফাইবার থেকে বেশ কয়েক দুইবার মনে হয় আমি উইথড্র নিয়েছিলাম ফাইবার থেকে। আচ্ছা, ফাইবার না, আমি হ্যাঁ এই দুইবার, এখানে একটা দেখতে পাবেন, এখানে একটা হচ্ছে ফাইবার থেকে উইথড্র নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রেফার করবো বা আপনাদেরকে পরামর্শ দিব যে হচ্ছে মার্কেট প্লেস, আপওয়ার্ক, ফাইবার বা অ্যানভেটো এলিমেন্টস, বিভিন্ন মার্কেট প্লেস আছে বা আমাজন অ্যাফিলিয়েট করেন, তো ওইখান থেকে ছোটো ছোটো অ্যামাউন্টের কিছু হচ্ছে ব্যালেন্স হচ্ছে আপনি নেবেন, যাতে পায়োনিয়ার না, পেপলের কর্তৃপক্ষের কাছে মনে হয় যে আপনি হচ্ছে একজন মানে লিগ্যাল লোক বা হচ্ছে আপনি এটাতে হচ্ছে বিভিন্ন পেমেন্ট আপনি রিসিভ করতেছেন, ঠিক আছে? শুধু দেখা গেছে মানে অন্যান্য মানুষের কাছ থেকে রিসিভ করলে হবে কি, মনে করেন পেপলের কাছেও একটু মনে করেন সন্দেহজনক লাগবে যে হচ্ছে শুধুমাত্র আপনি মানে পেপল ডলার মানে শুধু আনা নেওয়ার ক্ষেত্রে বা অ্যাকাউন্টে রিসিভ মানে ব্যবহার করতেছেন। তো এই জন্য এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে এটা কারোর ক্ষেত্রে কীরকম সেটা তো আর আমি জানি না, কার ক্ষেত্রে কীরকম, তো সেক্ষেত্রে দেখা গেছে মার্কেট প্লেস থেকে আপনি হচ্ছে কিছু উইথড্র নেবেন। আর প্রথম যখন কারো থেকে ডলার নেবেন সেক্ষেত্রে দেখা গেছে প্রথম অল্প অল্প পরিমাণ হচ্ছে আপনি ডলার নেবেন। এই যে দেখেন আমি কখনও দেখবেন বড় কোনো অ্যামাউন্ট নিই না, এই যে দেখেন $5, তারপর দেখা গেছে আপনার এই যে $4, এটা যদিও হচ্ছে ফাইবার থেকে আসছে,
আচ্ছা এখানে দেখতে পাবেন যে $11 ঠিক আছে এই যে দেখাবেছেন দেখতে পাবেন হচ্ছে $4 কখনো দেখতে পাবেন আমি বড় কোনো অ্যামাউন্ট কিন্তু রিসিভ করি না এই যে বড় কোনো অ্যামাউন্ট রিসিভ করি না ঠিক আছে তো ছোট 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 অ্যামাউন্টের হচ্ছে আপনি যখন রিসিভ করবেন তখন আপনার কাছে দেখা গেছে মনে করেন আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে করে হচ্ছে স্ট্রং হবে হঠাৎ করে দেখা গেছে একটা পেপার লেখা নতুন অবস্থায় নিছেন হুট করে দেখা গেছে শুধুমাত্র আপনার দেখা গেছে লাভবান হওয়ার জন্য দেখা গেছে আপনি ডলার বিজনেস করেন বা দেখা গেছে লাভবান হওয়ার জন্য হুট করে একজনের কাছ থেকে ডলার নিয়ে আপনি হচ্ছে $100 স্টক রাখছেন পেপল তো আর মনে করেন দেখা গেছে এত মনে করেন হচ্ছে এই বোকাসোকা কোনো কোম্পানি না যে দেখা গেছে আপনাকে ধরতে পারবে না তাই না হঠাৎ ক্রমে দেখা গেছে নতুন একটা অ্যাকাউন্টে যদি $100 আপনি লোড করেন পেপল অবশ্যই আপনাকে হচ্ছে ভেরিফিকেশন চাইবে আমাকে কিন্তু এখনো পর্যন্ত ভেরিফিকেশন চাই না কারণ পেপলের কাছে এরকম কোনো সাসপেসিয়াস বা সন্দেহজনক কোনো কিছু কাজ এখনো পর্যন্ত আমি করি নাই বিদায় আমার অ্যাকাউন্টটা এখনো স্ট্রিং নাও মানে স্টিল নাও এখনো হচ্ছে রয়েই গেছে তো এইভাবে হচ্ছে আমার মনে হয় যে আপনি হচ্ছে মানে অল্প 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 করে মানে ডলার নিয়ে আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে করে স্ট্রং করবেন মানে পেপলের কাছে আপনার গ্রহণযোগ্যতা পাবে এভাবে আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার এটা ওপিনিয়ন আর ডলার আসার পর বেশিক্ষণ না রাখা যেহেতু আমরা পেপল অ্যাকাউন্টটা ইউজ করতেছি বাংলাদেশে বসে আবার ইউএসএ মানুষের নামে পেপল অ্যাকাউন্ট আমরা ব্যবহার করতেছি তো সেক্ষেত্রে পেপল অ্যাকাউন্টে যখন ডলার আসবে তখন ডলার আসার সাথে সাথেই সেটা ব্যবহার করবে এই যে দেখেন ফাইবার থেকে পেমেন্টটা আসলো আবার $12 সেটা আমি নেমসিপে পেমেন্ট করছি ঠিক আছে এটা বেশিক্ষণ কিন্তু এটা পার্থক্য হয় না 10-15-20 মিনিট এটা হচ্ছে পার্থক্য মানে ছিল ডলারটা আমার অ্যাকাউন্টে এরপরে আমি পেমেন্ট মানে দিয়ে দিছি তো মানে ডলার বেশিক্ষণ আপনার অ্যাকাউন্টে না রাখা তারপরে দেখা গেছে আপনার 8 নম্বর যেটা আছে সেটা হলো পেপল অ্যাকাউন্টটি একটা ডিভাইসে ব্যবহার করার চেষ্টা করবেন সর্বোচ্চ আরেকটা পিসিতে ব্যবহার করা যায় মোবাইলে আপনার হচ্ছে সফটওয়্যারটা ইউজ করবেন আর হচ্ছে আরেকটা যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার একটা ডিভাইসে এবং একটা পিসিতে ইউজ করবেন আর কোথাও হচ্ছে ইউজ করার দরকার নাই ঠিক আছে তারপর হচ্ছে মনে করেন যেমন আপনি যদি মনে করেন আমার ডলারটা আসছে কি না আবার দেখা গেছে আপনি আরেকটা মোবাইল আপনার 3-4টা মোবাইল থাকতেই পারে প্রত্যেকটা মোবাইলে যদি আপনি লগ ইন করেন সেক্ষেত্রে দেখা গেছে পেপল বুঝবে যে আমার এই পেপল অ্যাকাউন্টটা এটা আবার বাংলাদেশ থেকে ইউজ হচ্ছে আবার 5-4টা হচ্ছে মোবাইলে ওরা হচ্ছে একই অ্যাকাউন্ট লগ ইন করছে তখন কিন্তু ওদের কাছে সন্দেহজনক মনে হবে এবং হচ্ছে আপনাকে ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট চাইতে পারে ড্রাইভিং লাইসেন্স বা হেভিজিবি বা এসএসএন এর ডিটেলস এগুলো হচ্ছে চাইতে পারে শুধু শুধু রিক্সে ফালায়া লাভ নাই তারপর দেখা গেছে 9 নম্বর সেটা হলো পেপলে ইমেল যেখানে সেখানে শেয়ার না করা আমার যে ইমেলটা আছে আমি এই ইমেলটা দিয়ে দেখা গেছে এমন কোনো কাজ করব না যেটাতে মনে করেন হচ্ছে মানে আপনার গুরুত্বপূর্ণ কোনো ইমেল এখানে হচ্ছে দেওয়ার দরকার না সম্পূর্ণ একটা নতুন ইমেল এখানে হচ্ছে ব্যবহার করবেন পেপল ইমেল এবং ওই ইমেলটা যেখানে সেখানে এবং ওই ইমেলটা আপনি যেখানে সেখানে ফেসবুকে শেয়ার করবেন না বন্ধুদের দিবেন না এমন কোনো ইমেল ব্যবহার করা যাবে না যে সবার কাছে হচ্ছে এটা সেন্ড মনে করেন ব্যবহার করা লাগে পেপলের এমন একটা ইমেল ব্যবহার করবেন যে ইমেল দিয়ে কোনো পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলা থাকবে না কোনো অন্য কোনো হচ্ছে ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট কোনো কিছুই খুলবেন না ওই পেপলের ইমেল দিয়ে আপনি শুধুমাত্র ওইটা পেপলেই ব্যবহার করবেন তারপর 10 নম্বর সেটা হলো ব্যবসার জন্য হলে ডলারগুলো কয়েকটা পেপল অ্যাকাউন্টে ভাগ করে রাখতে হবে এবং করতে হবে এটা অবশ্যই ধরেন আমি বলি আমরা কি করি বাংলাদেশে অনেকে দেখা গেছে যেহেতু হচ্ছে অনলাইন পেমেন্ট নিয়ে কাজ করেন যেমন হচ্ছে ফাইবার রিভিউ সেল করেন অনেকে তারপর দেখা গেছে অনেকে নেমসিপে টপ আপ করতে পারেন অনেকে পেপল ডলার বিজনেস করতে পারেন নানান ধরনের কাজ করা যায় যেহেতু এই পেপল অ্যাকাউন্টটা দিয়ে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেফার করব পরামর্শ দিব হ্যাঁ আমার পার্সোনাল ওপিনিয়ন হলো আপনারা 4-5টা পেপল অ্যাকাউন্ট হচ্ছে ব্যবহার করবেন যেমন দেখেন আমার এই একটা অ্যাকাউন্ট দিয়ে আমি কিন্তু বিজনেস করতে পারবো না মানে বিজনেসের জন্য কাঠারে যদি আমি চলে যাই তাহলে কিন্তু এটা কিন্তু পার্সোনাল ইউজের জন্য আমার দেখেন যেমন দেখেন আমি এই অ্যাকাউন্টে এটা কিন্তু খুবই মানে রিস্কের একটা অ্যাকাউন্ট রিস্ক সবসময় থাকে যেহেতু এটা হচ্ছে আরেকজনের ইনফরমেশন দিয়ে খোলা তো সেক্ষেত্রে দেখা গেছে আমি এই অ্যাকাউন্টে যদি $200-$300 যদি রাখি তাহলে কিন্তু খুবই রিস্ক ইভেন আমি হচ্ছে $20 বা $10 উপরেও হচ্ছে সবসময় রাখি না এই যে দেখতে পাবেন এখানে হচ্ছে 38 সেন্ট আছে ডলারটা আসার সাথে সাথে আমি কিন্তু আবার ব্যবহার করি এখন কথা হলো যে আমি এখানে যদি $200 রাখি তাহলে কিন্তু $200 যদি লিমিট খাওয়া যায় তাহলে বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড এটা প্রায় হচ্ছে 20,000 টাকার মতো আপনার নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি কেন দেখা গেছে শুধু 20,000 টাকা আমি নষ্ট করব আপনি এই 20,000 টাকাটা আপনি 5টা অ্যাকাউন্টে ভাগ করে রাখবেন ঠিক আছে ধরেন $200 যদি আমি হচ্ছে 5টা অ্যাকাউন্টে ভাগ করে রাখি তাহলে বিষয়টায় দাঁড়াবে কি আমি 5টা অ্যাকাউন্টে যদি ভাগ করে রাখি তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে আমি $40 করে রাখতে পারবো বা 4,000 টাকা ধরেন আমার এই অ্যাকাউন্টে যদি নষ্ট হয়ে যায় ঠিক আছে কোনো বাই চান্স কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার $40 নষ্ট হবে আমার কিন্তু $200 নষ্ট হবে না এটাই হলো বুদ্ধিমানের কাজ আপনার ডলারগুলো বিভিন্ন অ্যাকাউন্টে আপনি হচ্ছে ভাগ করে রাখবেন
ঠিক আছে যদি ব্যবসা করেন আর দেখা গেছে 11 যে নম্বরে আমি যেটা বলবো সেটা হলো সাপোর্টের দোলার প্রয়োজন অপ্রয়োজনে না ক্রয় করা সাপোর্টের বিষয়টা অনেকটা এরকম আমি এটা কেউ আবার মাইন্ড করেন না এটা একটা অ্যাডাল্ট সিস্টেমের একটা ইনকাম করে অনেকে মানে টিন্ডার বা ফেসবুক বা টুইটার বিভিন্ন স্ন্যাপচ্যাট বিভিন্ন জায়গা হচ্ছে বাংলাদেশী মানুষরা ইউএস এর পার্সনদের দেখা গেছে ডিটেলস নিয়ে মানে ইউএসএ মেয়েদের নামে হচ্ছে ফেক আইডি খুলবে সোশ্যাল মিডিয়াগুলোতে এরপর ছেলেদের সাথে অ্যাডাল্ট চ্যাট করে আশা করি ব্যাপারটা বুঝছেন অ্যাডাল্ট চ্যাট মানে কি মানে খারাপ খারাপভাবে হচ্ছে মানে চ্যাটিং করে মানে মেয়েদের ছবি পাঠায় পাঠানোর পরে বলে তুমি যদি আমার সাথে দেখা গেছে ডেটে যেতে চাও তাহলে তুমি আগে আমাকে হচ্ছে $10 দাও $5 দাও $20 দাও $30 দাও $50 দাও $100 দাও এভাবে হচ্ছে অনেকে 100 জনকে যদি এসএমএস করে ওখান থেকে 5-10 জন এমনিতে ওখান থেকে পেমেন্ট করে $10-15 হচ্ছে মানে ওভাবে হচ্ছে পেমেন্ট করে তো সেক্ষেত্রে সারাদিনে তার ইনকাম হয়তো বা অনেকটা সময় $20-30-40-50 হয়ে যায় বাংলাদেশি টাকায় অনেকটা হচ্ছে 3-4 হাজার টাকা ঠিক আছে ওভাবে ডলারগুলো নিয়ে আসে একজনের কাছ থেকে তো নিয়ে আসলে ওটা তো দেখা গেছে কাইন্ড অফ দেখা গেছে স্প্যাম ইনকাম বা স্ক্যাম ইনকামের ভিতরে পড়ে তো অনেক সময় দেখা গেছে মানে ডলারটা নিয়ে ব্লক মেরে দেয় ওইসব মানুষদেরকে ইউএসএ মানুষদের বা কানাডিয়ান মানুষদেরকে তো তখন কী করে তারা পেপলে সাপোর্টে যোগাযোগ করে বা রিপোর্ট দেয় রিপোর্ট দিলে ওই সমস্ত ডলারগুলো যদি কিনেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টেও কিন্তু সরাসরি যদি কিনেন তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু সমস্যা হতে পারে তো এই ধরনের ডলার আপনি সহজে মানে না কেনার জন্য আমি হচ্ছে পরামর্শ দিব যদি কিনতেই হয় তাহলে ডলারটা 3-4টা অ্যাকাউন্টে বাইপাস হয়ে মনে করেন আমি বলি আমি একটু এটা হচ্ছে একটু এক্সাম্পল দিই আপনাদের এটা কাজে দিবে আচ্ছা ধরেন আপনি এটা হচ্ছে ইউএসএ মানুষ এই হচ্ছে বাংলাদেশি ঠিক আছে এটা হচ্ছে আমি বায়ার যদি এটা মেয়ে মনে করে নেন এক মুহূর্তের জন্য এটা ছেলে এখন ইউএসএ মানুষের কাছ থেকে এই লোকের ডলারটা কীভাবে হোক সে হচ্ছে নিয়ে আসে ভুল বুঝায় টুজায় নিয়ে আসে মানে কাবজাব করে নিয়ে আসে এর কাছ থেকে এই কিনছে ধরেন এই কিনছে ধরেন এটা আমি তো আমি এর কাছ থেকে ডলারটা নিতে পারবো ঠিক আছে রিপোর্ট আসলে এর অ্যাকাউন্টে রিপোর্ট আসবে অথবা এর অ্যাকাউন্টে রিপোর্ট আসতে পারে আমার অ্যাকাউন্টে সহজে আসবে না কারণ দুইজনের মানুষের পেপল অ্যাকাউন্টে হয়ে আমার ডলারটা আমার অ্যাকাউন্টে আসে তো সেক্ষেত্রে একটু রিস্কের পরিমাণটা কমে যাবে বড় ধরনের অ্যামাউন্ট হলে কিন্তু সমস্যা হতে পারে আপনার অ্যাকাউন্টেও ধরেন আপনার $1,000-$2,000-$3,500-$600-$700 বা $3,000-$4,000 যদি এভাবে যদি কেউ স্ক্যাম করে নিয়ে আসে তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এমনিতে অল্প অ্যামাউন্ট যদি হয় $20-30 বা $40-50 যদি হয় এক্ষেত্রে সমস্যা হবে না যদি এটা ইউএসএ অ্যাকাউন্ট এর থেকে রহিম টাকা মেরে নিয়ে আসছে এর থেকে যদি আবার দেখা গেছে এ নিয়ে আসে এর অ্যাকাউন্টে নিয়ে আসে এই ডলারটা এর কাছে সেল করছে সে যদি আমার কাছ থেকে সেল করে তাহলে সমস্যা হবে না আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো সাপোর্টের ডলার প্রয়োজনে সরাসরি কিনবেন না মনে করেন আপনার যদি বাইপাস হয়ে যদি মনে করেন অনেকজনের মানুষের কাছ থেকে হাত বদল হয়ে যদি ডলারটা চলে আসে তাহলে কিনতে পারেন আবার লিমিট যদি কোনো কারণে হয় তখন কী করবেন এটা পরবর্তীতে আলোচনা করতেছি এটা লাস্টের দিকে আলোচনা করতেছে আর 13 যেটা সেটা হচ্ছে মূলত ইউএসএ লগ ইন ইউআরএল দিয়ে আপনারা সবসময় লগ ইন করুন আমি একটু লগ আউট দিচ্ছি জেনারেলি আমি এটা পুরোটা একটু কেটে দিই আপনি সরাসরি মনে করেন পেপল এভাবে যদি চার্জ করেন পেপল হ্যাঁ আমি একটু দেখাচ্ছি পেপল যদি আপনি চার্জ করেন আপনি যদি পেপল দিয়ে চার্জ করার পর আপনি ওয়েবসাইটে যান একটা জিনিস খেয়াল করেন এখন এখানে দেখতে পাবেন ইউএস আসতেছে এটা কিন্তু ইউএস থাকবে না আপনার এটা দেখবেন বিডি আপনি যখন পেপল দিয়ে পেপল গুগলে চার্জ করে পেপলে যখন আপনি ওয়েবসাইটে যাবেন তখন দেখতে পাবেন এটা হচ্ছে paypal.com/bdhome ঠিক আছে এই বিডি মানে হচ্ছে মূলত বাংলাদেশ ঠিক আছে আপনি বাংলাদেশ থেকে ইউএসএ অ্যাকাউন্টে কখনো লগ ইন করতে যাবেন না বাংলাদেশের ইউআরএল থেকে আপনি এটা সবসময় ইউএস করে দেবেন এটা ইউএস করে দেবেন যেহেতু আপনার অ্যাকাউন্টটা ইউএসএ ঠিক আছে তো আপনি অন্তত এই জিনিসটা করবেন ভিপিএন ইউজ না করলে ইউএস লোকেশনে হয়ে এখান থেকে লগ ইন করবেন ঠিক আছে এই যে দেখতে পাবেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইউএসএ আমি যখন হচ্ছে ইউআরএল তো এই জিনিসটা মাথায় রাখবেন যে হচ্ছে লগ ইন করার সময় ইউএস লোকেশন ইউআরএল দিয়ে লগ ইন করবেন সবসময় আর পারতপক্ষে গুগল ভয়েস অ্যাকাউন্টে গুগল ভয়েস মানে হচ্ছে আপনার ইউএসএ নাম্বার গুগল ভয়েস অ্যাকাউন্ট করা পেপল অ্যাকাউন্টগুলো কিন্তু অনেক দাম হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে গুগল ভয়েস যদি মনে করেন অ্যাড করা থাকে তাহলে ওই গুগল ভয়েস অ্যাকাউন্টগুলো হচ্ছে লগ ইন করার ক্রয় করার ট্রাই করবেন যদি না পান তাহলে কোনো সমস্যা নেই তারপরে আর লিমিট যখন খাবেন এটা শেষের দিকে আলোচনা করবো বলছিলাম যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে লিমিট খায় তখন কী করবেন লিমিট খেলে সেক্ষেত্রে দেওয়া গেছে আপনার ডকুমেন্ট বানাইতে হবে ইউএসএ মনে করেন যে পার্সনের যে আপনার কাছে যে যখন আপনি পেপাল অ্যাকাউন্টটা কিনেন তখন আপনাকে একটা দেওয়া হয় কী দেওয়া হয় আপনার একটা অ্যাসেসন দেওয়া হয় অ্যাসেসন হচ্ছে বাংলাদেশের জন্য যেরকম আমরা এনআইডি কার্ড ইউজ করি ইউএসএ ওটাকে বলা হয় এনআইডিটাকে বলা হয় অ্যাসেসন সোশ্যাল সিকিউরিটি নাম্বার ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে আপনাকে একটা এনআইডি বানাইতে হবে সোজা কোথায় বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে যদি বাংলাদেশি পার্সপেক্টিভে যদি আমি বলি বাংলাদেশে একটা এনআইডি বানাইতে হবে ইউএসএর একটা অ্যাসেসন বানাতে হবে
তো ওই অ্যাসেসেন্টটা হচ্ছে বাংলাদেশে অনেকেই বানায়, তো ওই অ্যাসেসেন্টটা যদি আপনার কেউ যদি বানাতে চান সেক্ষেত্রে দেখা গেছে আপনি বানাইতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি ডলারের পরিমাণটা বেশি হয় একটা এভাবে একটা ফ্যাক, ওটা তো ফ্যাক বানাবেন, ফ্যাক এনআইডি কার্ড যদি বানাইতে চান ইউএস এর মানুষের জন্য তাহলে সেক্ষেত্রে আপনার 1500 থেকে 2000-3000 টাকা হয়তো বা অনেকে নিতে পারে, বা এটা দেখা গেছে 1000 টাকাও নিতে পারে, 1500, 2000, 3000, 4000, 5000 টাকাও নিতে পারে, সেটা ঠিক নেই। তবে যদি ডলারের পরিমাণটা বেশি হয়, ধরেন আপনার একটা অ্যাকাউন্টে $500 আটকাই গেছে, $300 আটকাই গেছে, $400 আটকাই গেছে, সেক্ষেত্রে আপনার দেখা গেছে 2000-3000 টাকা দিয়ে যদি মনে করেন ওই অ্যাকাউন্টটা মনে করেন ছুটানো যায় তাহলে দেখা গেছে সমস্যা নেই। আবার 6 মাসের মনে করেন আপনার যদি এই 6 মাস যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেপলের কর্তৃপক্ষ থেকে আপনার ডলারটা উঠানোর একটা ব্যবস্থা করে দেয়। তো সেগুলো দেখা গেছে যদি সমস্যা হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। আর যাদের যাদের হচ্ছে পেপল এখন দরকার হয় সেক্ষেত্রে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করতে পারেন। আশা করি এই ভিডিওটা সবারই উপকার হবে। আমার এটা মূলত সবার ক্ষেত্রে এক নিয়ম নাও হতে পারে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এইটাই, এগুলো আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম। আর এগুলো কিন্তু আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে লেখা থাকবে, একটু হচ্ছে নিজে হচ্ছে এখান থেকে পড়ে নিতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করবেন, আর হচ্ছে চ্যানেলটা মাস্ট একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর একটা কমেন্ট করে যাবেন যে হচ্ছে আপনার কোনো পেপল নিয়ে কোনো আপনার কোনো কোনো হচ্ছে অবজেকশন বা হচ্ছে কোনো পরামর্শ বা দেখা গেছে আগে কোনো সমস্যায় পড়ছেন কিনা, একটা কমেন্ট করে যেতে পারেন।